আমার স্ত্রী আজকে গতকালকে জ্বর হয়েছিল, আজকে সে ডেঙ্গু আক্রান্ত হয়েছে। আমি তাকে নিয়ে আমার যেটা দায়িত্ব ছিল সেটা নিয়ে আগে দৌড়াদৌড়ি করলাম, করে যা কিছু খাওয়া দাওয়া শুরু করে তারপরে আমি এখানে আসলাম আপনাদের সাথে পৌঁছানোর জন্য, কথা বলার জন্য। আমি এজন্যই আমার একটু দেরি হয়েছে। আমি প্রথমে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে অনুষ্ঠানের মাঝখানে এসে অনেকটা অপ্রয়োজনীয় মত মনে হবে আমাকে। আসলে এই অনুষ্ঠানটি আমার একেবারেই যখন সময়, যারা জানেন না আমাকে তারা জানেন যে আমি সেই সময়টা অত্যন্ত শ্রদ্ধাশীল। তো আমি এর কোনো কারণ দর্শাবো না আমার কেন এত দেরি হলো, কিন্তু তবু সাধারণভাবে সবাই অনেক সময় অনেক কিছু বলে, আমাকেও তাই একটা কথা বলতে হচ্ছে। সেটি হচ্ছে যে দুর্ভাগ্যজনকভাবে আমার স্ত্রী আজকে গতকালকে জ্বর হয়েছিল, আজকে সে ডেঙ্গু আক্রান্ত হয়েছে। আমি তাকে নিয়ে আমার যেটা দায়িত্ব ছিল সেটা নিয়ে আগে দৌড়াদৌড়ি করলাম, করে যা কিছু খাওয়া দাওয়া শুরু করে তারপরে আমি এখানে আসলাম আপনাদের সাথে পৌঁছানোর জন্য, কথা বলার জন্য। আমি এজন্যই আমার একটু দেরি হয়েছে, এটা আমার জন্য অসুবিধার ব্যাপার। আমাকে আমি আপনাদের সঙ্গে সময় নষ্ট করবো না, আমি শুধু একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে আমি যেটা বিশ্বাস করি একজন কবির ভাষায় সেটা আমি বলছি, সেটি হচ্ছে বাংলা মানে বৃষ্টি ভেজা সেদ মাটির গন্ধ, বাংলা মানেই টিনের ছাদে টাপুর টুকুর ছন্দ। আমি আমার মনে হয় বাংলাকে এর চেয়ে আর ভালোভাবে কেউ উপস্থাপন করতে পারেনি। এই যে মাটির মাঝখান থেকে বৃষ্টি পড়লে পরে যে মাটির গন্ধটা আসে, সেই গন্ধটার সাথেই আমি আমাদের সম্পর্ক রেখে আজকে যে আয়োজন করেছি সেটা আমাদের বাংলার ঐতিহ্য, বাংলার কৃষ্টি সংস্কৃতি সভ্যতা জারি সারি হওয়াইয়া ভাটিয়ালি মুর্শিদি লালন দেহতত্ত্বমূলক বাউল এইসব সঙ্গে দিয়ে। আমি জানি যে আমার কাছেও যারা ছিলেন অন্যান্য গানের যারা প্রচণ্ড ভক্ত ইদানিংকালে, তাদেরকে আমি এখানে উপস্থিত করে এখানে অনেক লোকের ভিড় আমি করে দিতে পারতাম, কিন্তু আমি সেটা করতে চাইনি। আমি শুধু চেয়েছি যে আমরা শিকর পরিবারে যারা আছি তারা একটা আদর্শ এবং একটা উদ্দেশ্য নিয়ে আমরা যেন সমস্ত কিছু আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। সেটা হচ্ছে আমার পরিচয়টা কি, আমি কোন ড্রেসে আমার বাবা দাদারা ব্যবহার করত, আমার আগে আমার মা কোন জিনিসে করতো। আপনারা হয়তো একটু খেয়াল করে লক্ষ্য করে থাকবেন যে আমার শিল্পীরা যারা এসছেন আজকে এখানে আপনাদের সাথে অনুষ্ঠান করেছে তারা কিন্তু অন্য কোনো ড্রেস পরে আসেনি, তাদেরকে নিষেধ করে দেওয়া হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস যে আপনারা এটাকে পছন্দ করবেন এবং এই ফিলিংসটা যদি আপনাদের মধ্যে থাকে এবং এইটা যদি আমরা আপনাদের মধ্যে যারা আসেননি তাদের মধ্যে যদি আপনারা এইটাকে উজ্জীবিত করে তুলতে পারেন তাহলে সেখানেই আজকে অনুষ্ঠানের আমাদের সার্থকতা। আমরা আমি আর আপনাদের কাছে বেশি কিছু বলবো না, আমি আপনাদেরকে আবার ধন্যবাদ জানাবো যারা এই আমাদের দেশের কৃষ্টি সংস্কৃতি সভ্যতাকে লালন করার জন্যে বা যারা অনুষ্ঠান করেছেন তাদেরকে সবাইকে উৎসাহ দেওয়ার জন্যে আপনারা যেখানে এসে উপস্থিত হয়েছেন তার জন্যে আপনাদের কাছে আমি শিকর পরিবারের সকলের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ আপনাদের সবাই।